Hello friends, welcome back to the channel and good morning. বাইরে ঝমঝম করে বৃষ্টি হচ্ছে। এখানে দেখো আলু ভাজা বসিয়েছি, আলুটা ভাজা হচ্ছে। এখানে যে আটা নিয়ে নিয়েছি, লবণ দিয়ে দেব। এটা মেখে নেব, এটাই হচ্ছে আজকে ব্রেকফাস্টে দেব ওদেরকে। মেখে নিয়েছি, এটাকে আমি ঢেকে রেখে দেবো। দুজনে টিফিন বক্স রেডি করে নিয়েছি, রুটি বানিয়েছি। একটা রুটি খেতেই ওদের অবস্থা সহ্য নয়। দুজনটাকে রুটিটা দিয়ে দিই, একটা রুটিই খাবে ওরা। ছেলেকে ছেড়ে দিয়ে আসলাম স্কুলে, তো ফিরে এসে দেখছি আর একজন ঘুমিয়েছিল। মা 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 করে ছুটে আসছে, সবে মাত্র ঘুমটা ভেঙেছে, না হলে কান্নাকাটি করবো। আজকে আমি একাই আছি, মানে বড় অফিসে আছি, তো বাবা মামা ঘুমিয়েছিল, আমি এটা দাদাকে দিতে গেছি। তুমি উঠে পড়েছ? গুড মর্নিং। তুমি কি তোমার একা একা ঘুম থেকে উঠে এলে? অন্যদিন উঠো না, আমি এসে তোমাকে ডেকে ডেকে তুলি। আজকে ঘুম ভেঙে গেছে, তারপর তুমি কাঁদছিলে নাকি? কাঁদোনি তো? ও মাগো, সোনা মেয়ে কাঁদবে না। তুমি জানো তো মা দাদাকে ছাড়তে চায়, তুমি কাঁদো না, তাই তো? এইভাবে ডাকছিলে? ব্রাশ করবে, দুধ খাবে, স্নান করবে, স্কুলে যাবে, আমাদেরকে আবার টোটোতে করে যেতে হবে। বাইক গাড়ি সবই আছে, কিন্তু বাবাই তো বাড়িতে নেই। বাবা না, বাবা বাইক নিয়ে যায়নি, বাবা পুরুইলাটা নিয়ে গেছে। আচ্ছা যাই হোক, আমার মামাকে এখন তাহলে আমি ব্রাশ করাই, ওকে দুধ খাওয়াই, ওকে রেডি করি, তারপর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। ওকে স্কুলে নিয়ে যেতে হবে, একদিন হচ্ছে স্কুল ছুটি ছিল, মানে ছুটি না, স্কুলের বৃষ্টি হচ্ছিলো, তো তার জন্যে হঠাৎ করে 9টার সময় মেসেজ আসলো যে আজকে আর স্কুল হবে না। কিন্তু আমরা তো জানি না, মেসেজ দেখার মতো সকালে সময়ও থাকে না, তো স্কুলে চলে গেছি। তো আজকে বৃষ্টি দেখে মাম্মা বলছে যে মামা মা মা আর ম্যাম কি কোনো মেসেজ দিয়েছে তোমাকে? তার মানে কি মনে মনে ইচ্ছেটা কি, স্কুলে গিয়ে তুমি ভীষণ হ্যাপি হয়ে যাও। দে আছে জল, দে আছে জলটা দেওয়া আছে রে মা। মাম্মামের দুধু, আমার এই যে শরবত, বিস্কিটটা নিয়ে আসবো। খাওয়াচ্ছি, বিস্কিট খেয়ে যাবে, টিফিনে আছে আজকে রোল।
দেরি হচ্ছে। আই কার্ডটা দিয়ে দিলাম, হেয়ার ব্যান্ড, হেয়ার ব্যান্ড, হেয়ার ব্যান্ডটা দিয়ে দিই দাও, আমি পরিয়ে দিচ্ছি। পারবে না, আমি পরিয়ে দিই। ও মা গো, সোনা মেয়েটা, আমার মামাম একদম রেডি হয়ে গেছে। আর মামাম প্রণাম করে তারপর যাবে স্কুলে। ব্যাস ব্যাস ব্যাস, থাক থাক থাক, বড় বড় প্রণাম। মামামুকে নিয়ে স্কুলে যাওয়ার জন্য একদম রেডি হয়ে গেছি, এবার জাস্ট বেরিয়ে যাব। এদিকে বসো না, উঠো। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক শেয়ার করে দিও, আর যারা এখনো সাবস্ক্রাইব করনি চ্যানেলটি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। তাহলে এখনের মতো টাটা।